ওয়েলকাম স্টুডেন্টস আমাদের সিমপ্লিফিকেশনের আগের ক্লাসে আমরা কী শিখেছি কিছু মোস্ট ইম্পর্টেন্ট সিমপ্লিফিকেশান যেগুলো আগামী দিনে আমাদের পরীক্ষার জন্য দারুণ ইম্পর্টেন্ট এবং ক্লাসের শেষে কিন্তু তোমাদের জন্য পাঁচখানা হোমওয়ার্ক দেওয়া ছিল তো অনেকে পাঠিয়েছ আনসার আর যারা পাঠাও বা করে উঠতে পারো নি তারা একটু সলিউশনটা দেখে নাও ওই হোমওয়ার্কগুলোর তা চলো আজকের যে সিমপ্লিফিকেশানটা হবে আমাদের সেটার নাম হচ্ছে অপারেশন দিয়ে অপারেশন মানে ডাক্তারের অপারেশন নয় ম্যাথমেটিক্সের অপারেশন কেমন দেখো চলে এসছে ফার্স্ট যে অঙ্কটা কি বলেছে এক্স অপারেশন ওয়াই ওখানে একটা স্টার আছে ওটাকে অপারেশন বলবে কি বলবে এক্স অপারেশন ওয়াই এই স্টারটাকে বলবে অপারেশন তার মানে এক্সের সাথে ওয়াইয়ের কি রিলেশন রিলেশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই সম্পর্ক এক্স অপারেশন ওয়াই মানে কি মানে হচ্ছে এক্সের স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যোগ থেকে বিয়োগ করব এক্স এবং ওয়াইয়ের গুণ ফল এটাই হচ্ছে অপারেশনটার মানে যদি এই মানে হয় তবে ওরা বলেছে যে নাইন অপারেশন ইলেভেন এর মান কত হবে তাই তো সব থেকে সহজ অঙ্ক অপারেশনের তাহলে এখানে যেভাবে কাজ করেছে এখানে এক্স বলতে নাইন ওয়াই বলতে ইলেভেন তাহলে এক্সের স্কোয়ার ছিল মানে নাইনের স্কোয়ার নাইন স্কোয়ার এইটটি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মানে এগারো তার স্কোয়ার ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই অর্থাৎ নয় এগারো নিরানব্বই তাহলে এই দুটো যোগ করবো আমরা পাবো কত দুশো দুই তার থেকে 99 বাদ তাহলে কত পাবো নয় আছে তিন হলে বারো একশো তিন পাবো আমরা রাইট আনসার অপশান বি একদম রাইট আনসার অপশন বি একদম রাইট আনসার অপর অঙ্ক এটা এটা হচ্ছে অপারেশনের অঙ্ক এবং এর উপরেই কিন্তু পাঁচখানা হোমওয়ার্ক দিয়েছিলাম তা এটা সব থেকে সহজ অঙ্কটা গেল চলো এবার চলে যাব নাম্বার টুতে দ্বিতীয় হোমওয়ার্কটা যা ছিল সেটা দেখো চলে এসে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিও পজ করে এবার আমার আগে ট্রাই করো তো আর যে সমস্ত ভাই বোনের আমার আগে হয়ে যাবে তারা কমেন্টে জানাও ইয়েস দাদা তোমার আগে পারছি ভেরি গুড চলো দ্বিতীয়টা বলেছে এ অপারেশন বি এ অপারেশন বি মানে কি মানে হচ্ছে ওপরে ওদের গুণফল ফল নিচে ওদের যোগফল তাই তো তাহলে এই লজিকটাতে আমাদের এখানে একটা অপারেশন দিয়েছে থ্রি অপারেশন আবার ব্র্যাকেটের মধ্যে থ্রি অপারেশন মাইনাস ওয়ান তাহলে কী করবো এইভাবে দেখো এটাকে এ ধরো এটাকে বি মানে কিন্তু আবার ব্র্যাকেটে একটা কিছু তাহলে এটা কি একটু আগে সাজিয়ে নি এই ব্র্যাকেটটাকে দেখো থ্রি অপারেশন মাইনাস ওয়ান কী হবে এইভাবে হবে ওপরে গুণ ফল তিন আর মাইনাস এক গুণ করলে মাইনাস তিন এককে তিন বাই নিচে আসবে যোগ ফল এ প্লাস বি অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান মানে টু আসবে তাহলে আমরা দ্বিতীয়টা কত পেলাম দ্বিতীয়টা পেলাম হচ্ছে প্রথমেরটা হচ্ছে থ্রি অপারেশন আর দ্বিতীয়টা হয়ে গেল মাইনাস থ্রি বাই টু এবার এ দুটোর মধ্যে এইভাবে এ অপারেশন বি যেমন হয়েছে এটা এ এটা বি সূত্রটা কি ওপরে গুণ ফল এ দুটো গুণ করলে কি আসবে এর প্লাস এর মাইনাসে মাইনাস তিন ত্রিক্ষে নয় বাই দুই ওপরে আসবে নয় বাই দুই নিচে আসবে কি এদের যোগফল অর্থাৎ এটা মাইনাস এটা থ্রি মাইনাস থ্রি বাই টু করলে কত আসবে থ্রি মাইনাস থ্রি বাই টু করলে লসাগু দুই তিন দুয়ে ছয় মাইনাস তিন মানে থ্রি বাই টু তাহলে নিচে পাবো থ্রি বাই টু এই নিচের টু এই নিচের টু কেটে দেওয়া যায় এই তিন দিয়ে নয়কে কাটলে তিন তাহলে ফাইনাল আনসার তোমরা কি পাচ্ছ মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার অপশান এ হচ্ছে একদম রাইট তাহলে কি করে করা হলো এটার অপারেশনটা আগে বের করে নিলাম তার মান পেলাম মাইনাস থ্রি বাই টু সেই মাইনাস থ্রি বাই টু এর সাথে প্রথমে থাকা থ্রি এর অপারেশন করে পেলাম মাইনাস থ্রি ব্যাস লজিক তো এটাই দুবার ইউজ হলো একবার এটুকুর জন্য ওখানে ইউজ আর একবার এইদের দুজনের জন্য এখানে আবার ইউজ করা হলো ব্যাস একদম পরিষ্কার চলো আমাদের অপারেশনের দ্বিতীয় অপারেশন হয়ে গেল এবার আমরা চলে যাব নেক্সট অপারেশনের অঙ্কের নাম্বার থ্রিতে এবং সবার কাছে এক্সপেক্ট করব যে তোমরা কিন্তু ভিডিও পজ করে আমার আগে উত্তর এনে কমেন্টে জানাবে একদম জানাবে সবাই পারবে তো তাহলে কেন করবে না বলো তো একটু খাতা পেনের শুধু নিয়ে বসতে হবে এই যা দেখো নাম্বার থ্রি যেটা বলেছে এ অপারেশন বি ইকুয়াল টু ওরা কি দিয়েছে ভালো করে দেখো ওরা বলেছে এ অপারেশন বি মানে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস এ ইন্টু বি যদি হয় তবে ওরা চাইছে যে থ্রি অপারেশন ফাইভ প্লাস ফাইভ অপারেশন থ্রি এর মান কত হবে বুঝতেই পারছো এখানে এটা একটা অপারেশন এটা একটা অপারেশন করে তার যোগ করতে হবে এই তো অঙ্ক তাহলে এটার করলে পারে এটাকে এ এটাকে বি ধরো এ অপারেশন বি মানে টু এ তার মানে টু ইন্টু এ বলতে তিন মাইনাস থ্রি ইন্টু বি থ্রি ইন্টু বি বলতে ফাইভ প্লাস এ বি অর্থাৎ এটা ইন্টু এটা তিন পাঁচে পনেরো হয়ে গেল এটুকুর পার্ট কাজ হয়ে গেল করে দিলাম এইবার প্লাস আছে প্লাস দিলাম এইবার এই পার্টটার কাজ করব এটা এ এটা বি সূত্র একই টু এ টু ইন্টু এ বলতে ফাইভ মাইনাস থ্রি ইন্টু বি বি বলতে না থ্রি প্লাস এবি মানে তিন পাঁচে পনেরো একদম পরিষ্কার এবার লক্ষ্য করো এই দুটো মাইনাস পনেরো এটা প্লাস পনেরো আউট করে দিতে পারি তিন দুয়ে কত হবে ছয় এটা পাঁচ দুয়ে দশ মাইনাস তিন ত্রিকে নয় আর লাস্টে প্লাস পনেরো এই হচ্ছে সবটি তাহলে কত আসছে এগুলো আগে যোগ করো দশ আট ছয় ষোলো আর পনেরো একত্রিশ একত্রিশ থেকে নয় বাদ দাও তোমরা আনসার পাবে বাইশ কত অপশান এটা অপশান হচ্ছে এতে আছে একদম সহজ অঙ্ক এই অপারেশনের অঙ্ক কিন্তু আসে চলো এসএসসি জিডিতেও কিন্তু আসতে পারে এ আসে জিডিতে আসে এমনকি এটা টেটেও আসতে পারে মানে এই অঙ্কটা ভীষণ কমন টাইপ অনেক পরীক্ষায় আসে চলো নাম্বার ফোর কী বলেছে দেখি নাম্বার ফোর বলেছে যে এখানেও অপারেশন এক্স অপারেশন ওয়াই ওটা কিন্তু অপারেশন চিহ্ন অপারেশনের আবার আলাদা আলাদা চিহ্ন হতে পারে সব সবসময় স্টার হবে এরকম না প্লাস দিয়ে মাঝখানে গোল বা শুধু গোলও দিতে পারে এটা মানে কি এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই যদি হয় তবে ওরা চাইছে কার মান ওরা বলেছে যে ফোর অপারেশন আবার ব্র্যাকেট থ্রি অপারেশন পি এটার মান যদি ফিফটি হয় তবে পি এর মান কত বের করতে হবে খুব সহজ তা আমরা একটা কাজ করতে পারি এটাকে এক্স অপারেশন এটাকে ওয়াই ধরতে পারি তার সূত্র কি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই অর্থাৎ এক্স বলতে চার চার স্কোয়ার ষোলো প্লাস টু ইন্টু এটা ওয়াই তাহলে টু ইন্টু এটা পুরোটা বসবে বসলো থাকুক ইকুয়াল টু ফিফটি এবার তোমরা কি করবে ষোলোকে ওপাশি নিয়ে যাবে ফিফটির থেকে বিয়োগ করে দেবে তাই তো আর এই টুটাকে ওপাশে নিয়ে যাবে ভাগ হিসাবে তাহলে শুধু থ্রি অপারেশন পি পরে থাকবে এ পাশে ফিফটির থেকে ষোলো বিয়োগ করে আমরা পেয়েছি চৌত্রিশ আর এই দুই তাকে ভাগ করে দিলে সতেরো পাওয়া গেল এইবার আবার দেখো থ্রি অপারেশন পি মানে এক্স অপারেশন ওয়াই তার সূত্র কি এক্স স্কোয়ার অর্থাৎ তিনের স্কোয়ার কত আসবে নয় প্লাস টু ওয়াই ওয়াই বলতে পি তাহলে টু পি এই পুরোটার মান কত সেভেন্টিন এই পুরোটার মান সেভেন্টিন তাহলে টু পি মানে কত হবে সেভেনটিন থেকে নাইন বিয়োগ করে নিয়ে পাবো এইট তাহলে পি এর মান কত পেলে তোমরা পি এর মান তোমরা পেলে শেষ অব্দি ফোর অপশান এ হচ্ছে একদম রাইট আনসার দারুণ কিন্তু ইন্টারেস্টিং এই অপারেশনের অঙ্ক কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা যদি আসে পরীক্ষায় কোনোভাবেই তোমাদের মিস হবে না একদম হবে না চলো নেক্সট আমরা চলে যাবো আজকের নাম্বার ফাইভ কি বলেছে একটু দেখে নিই এবং ক্লাসের শেষে কিন্তু অবশ্যই তোমাদের হোমওয়ার্কও দেওয়া হবে যেটা তোমরা করে পাঠাবে কমেন্টে আনসার আর না পারলে বা বুঝতে অসুবিধা হলে নেক্সট ক্লাসে তার সলিউশনটাও পেয়ে যাবে দেখো এখানে তিনটের অপারেশন দিয়েছে কার কার এ অপারেশন বি অপারেশন সি মানে কি মানে হচ্ছে ওপরে এ প্লাস বি আর নিচে বাই সি বেশ যদি হয় তবে ওরা মান নির্ণয় করতে বলেছে কার ওরা মান নির্ণয় করতে বলেছে এ অপারেশন বি অপারেশন সি অপারেশন এ অপারেশন বি এই পুরোটার মান চেয়েছে তা সবার আগে এই ব্র্যাকেটেরটার মানটা তো আমরা দেখেই বলে দিতে পারছি যে এটার মান আসবে এ প্লাস বি বাই সি আবার এখানে অপারেশন এ অপারেশন বি এইবার এটাকে মনে মনে এ ধরো এটা বি এটা সি তাহলে কি হয় ওপরে এ প্লাস বি অর্থাৎ প্রথম দুটোর যোগ ফল বসবে ওপরে এ বাই বি বাই সি প্লাস এটা দেখো প্রথম দুটোর যোগ ফল হবে ওপরে যেমন এখানে প্রথম দুটোর যোগ ফল হয়েছে ওপরে নিচে হয়েছে তৃতীয়টা এখানেও নিচে হবে তৃতীয়টা অর্থাৎ B। এবার ওপরেটা যদি যোগ করো কি পাবে লসাগু করো নিচে C পাবে আর এদিকে এ প্লাস বি আর এ আর সি গুণ করলে এ নিচে B। এই বি দিয়ে সিকে গুণ করে দাও ফাইনাল উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এ প্লাস বি প্লাস এসি বাই সি গুণ করে বি সি ব্যাস এটা হচ্ছে আমাদের রাইট আনসার কোন অপশানে আছে এটা অপশান ডিতে আছে একদম ক্লিয়ার আশা করি সব ভাই বোনের একদম এই অঙ্কগুলো অপারেশনের অঙ্ক আসলে আর একটাও মিস হবে না একদম চলো তাহলে এই পাঁচটা গেল হচ্ছে আগের ক্লাসে যেটা হোমওয়ার্ক ছিল তার সলিউশন এবার তোমাদের এক এক করে আসবে আজকের হোমওয়ার্ক যেটা নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমি তার সলিউশন পরের ভিডিওটাতে অবশ্যই দেব দেখো আজকের নাম্বার সিক্স চলে এসছে নাম্বার সেভেন এক এক করে আসবে দেখো এইট নাইন টেন দশটা হোমওয়ার্ক যাচ্ছে তোমাদের এখনই ভিডিও পজ করো কোয়েশ্চেনগুলো দেখো বাড়িতে প্র্যাকটিস করো আনসার বেরিয়ে গেলে তো ভেরি গুড আমাকে পাঠাও আর বুঝতে অসুবিধে হলে কমেন্টে বলো যে দাদা একটু বুঝতে অসুবিধে হচ্ছে আমি নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কগুলোর সলিউশন একদম দিয়ে দেব। ভালো থাকো আর যারা ক্লাসে এখনও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো সবাই মিলে জোর কদমে আমরা ম্যাথের প্রিপারেশন নেব আর ম্যাথকে একদম উড়িয়ে দেবে ভালো দেখো পরের ক্লাসে দেখা হবে